أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين. السلام عليكم ورحمة الله. আজকে আমরা যেটা বলবো, আল ওয়াদাতু সাদিসাতুল আশরা, তাই না? আল ওয়াদাতু সাদিসাতা আশরা, আশরা আল উতলা, পুরো আগের কথা, তাই না? আল ওকে বিসমিল্লাহ আল হেওয়ার বাইনা বাইনাল ইবনু আল আবু আবু ওকে হোয়াট ইজ সেইড কাম ইদান ফিল ইসলাম ইয়াবি কাম কয়টা ঈদ ফিল ইসলামে ইসলামে ইয়াবি ফিল ইসলাম ঈদানি ঈদ উল ফিত্রি ওয়া ঈদ উল আদহা সমস্যা নেই মাতা ঈদ উল ফিত্রি মাতা এই কোশ্চেন আমাদের আমাদের খেয়াল করো ফাইনাল ফাইনালে এই কোশ্চেন আগেও ছিল এই মাতার ব্যবহার উত্তরটা দেওয়া থাকবে এই কুটুব দেওয়া থাকবে মাতা ঈদ উল ফিত্রি এইটা দেওয়া থাকবে না তোমাকে লিখতে হবে বাদা সাহারি রমাদান কিংবা ওই যে খাল দিয়ে প্রশ্ন করলে এখানে কি থাকলো আইনা হাল ফি আইয়ে তারপরে মাজা লিমাজা প্রশ্নবোধক শব্দগুলির ব্যবহার জানতে হবে খেয়াল করে এই অংশটা ইম্পর্টেন্ট প্রশ্নবোধক শব্দগুলির ব্যবহার মাতা ঈদ উল ফিত্রি তাহলে উত্তর এখানে লেখা থাকবে কি আসলে এটা লেখা থাকবে না এখানে লেখবে ঈদ উল ফিত্রি বাদা সাহারি রমাদানা এই কটুক যদি লেখা থাকে আদাদ্দেন মাতা উত্তর হলো ঈদ উল ফিত্রি বাদা সাহারি রমাদানা ইউ গট টু মেক দ্য কোশ্চেন তোমাকে কেউ যদি তুমি উত্তর বলে ঈদ উল ফিত্রি বাদা সাহারি রমাদানা কখন বলবে কখন ঈদ তাই না এখন যদি কেউ বলে কাইফা ঈদ উল ফিতর হবে ঈদ উল ফিতর হবে না কোশ্চেন উইল বি ভেরি ক্লিয়ার সো দ্যাট ইউ ক্যান ফ্রেম ফ্রেম আনসার উইল বি ভেরি ক্লিয়ার সো দ্যাট ইউ ক্যান ফ্রেম কোশ্চেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট হরফ ইস্তিফহাম কোশ্চেন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য মাজা না আচ্ছা আমরা মাতা ঈদ উল ফিত্রে তাহলে বাদা শাহরি রমাদান তাহলে রমাদান মাসের শেষে এখানে বাদা হলে পরে আমরা বলবো সেটা বলা যায় কবে হবে ফি ফিল ইয়াউমিল আউয়ালি প্রথম দিনে প্রথম দিনে মিন আউয়ালিন এখন এই জিনিসটা একটু টেকনিকটা আমাদেরকে আয়ত্তে আনতে হবে যে এই ভার্বটা দেখলে ভার্বের রূপটা কি হাতের আন্দাজ করে বললেই হবে আমল কিন্তু আমল মানে কাজ এই রুট আইডেন্টিফাই করতে হবে করে যে কোনো শব্দেরই রুট আইডেন্টিফাই করে যদি আমি অর্থটা বের করার চেষ্টা করি বের হয়ে যাবে এইখানে এই শব্দটা ইউ হ্যাভ নেভার সিন ইন রিটেন আমা জাকাত 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 তাই না এগুলি ইজি একটু মানে বুদ্ধিমত্তা খরচ করে আগালেই হবে তাইলে মা জানা আমালু ফি ইয়াউমিল ঈদি নুতি কোথেকে আসছে আতি আতা ইউতি আতা ইউতি ফর্ম ফোর কারেক্ট কারেক্ট নুতি আমরা দেব জাকাত আল ফিত্রি
زكاه الفطر فطري للفقراء اكيدو للفقراء اي غريب দেরকে তাহলে ফুকারাই ফকিরুন ফকির একটা আরবী শব্দ ওটা আমাদের ইয়েতে দেওয়া আছে ওটা থেকেই হবে ফুকারা উ বহুজন للفقراء এরপর দেখো ওমা যাকাতুল ফিত্রি ওমা যাকাতুল ফিত্রি মা এখানে মা মাটা অর্থ কি 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 হোয়াট যাকাতুল ফিত্র জিনিসটা কি হোয়াট ইজ যাকাতুল ফিত্র কি সাউন সাউন ওই যে আরবিতে এক ধরনের ইয়ে থাকে বাটখারা না এটাকে কি বলে পট একসা হ্যাঁ একসা সাউন মিন তুআমিন খাবার থেকে একসা পরিমাণ প্রত্যেক ব্যক্তির জন্য হ্যাঁ প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে কুল্লু কুল্লু বলতে তো আমরা বুঝি স্যার হলো সব হ্যাঁ কুল্লু হলো প্রত্যেক প্রত্যেক সব আচ্ছা স্যার প্রত্যেক প্রত্যেক আলাদা আলাদা ভাবে কিন্তু সব হয়ে যায় তাই না স্যার একজন না প্রত্যেক মানে সব যেমন আমরা বলি না কুল্লু তামাম সব শেষ হ্যাঁ ওটা আরেকটা আছে তারপরে আরেকটা কুল্লু হলো এভরিওয়ান আচ্ছা স্যার এভরিওয়ান ইচ এন্ড এভরিওয়ান মিলে সবাই বুঝতে পেরেছি ওকে পরেরটা দেখো ও মাজা মাজা কিসের আগে ব্যবহার হয় ফেলের আগে তাই না স্যার ফেলকে কোশ্চেন করা হয় মাজা দিয়ে ও মাজা নাফআলু বাদা যালিকা এরপর আমরা কি করি কারেক্ট নুসাল্লি সালাতাল ঈদি ঈদের নামাজ আদায় করি ও নাজুরু এবং ভিজিট করব দেখা করব আহলাটাও তো ইয়ে না স্যার আহলাও তো স্যার প্লুরাল আচ্ছা পরিবারটা এখানে সিঙ্গুলার হয়েছে বাট আজদিকা ইটা হলো প্লুরাল হয়েছে স্যার পরিবার সিঙ্গুলার শব্দ কিন্তু কম্পোজিং অনেক লোক হ্যাঁ বুঝতে পেরেছি স্যার হ্যাঁ ওকে ওমা তা এবং কখন ঈদুল আধা ঈদুল আধা কখন ফিল ইয়াউমিল আশিরি ফিল ফি ইয়াউমিল আশিরি দশতম দিনে মিন একটু কষ্ট হবে আই আন্ডারস্ট্যান্ড আমার জিজ্ঞাসা করলে আমি হয়তো এখন তোমাকে বলতে পারবো না ওকে মাজা নাফআলু এবং আমরা কি করব ফি ঈদুল আধা ঈদুল আজহায় আমরা কি করব নুসাল্লি সালাতাল ঈদ নামাজ আদায় করব স্যার এখন মনে করে এই শব্দটা নতুন তারপরও ফাইন্ড আউট ট্রাই টু ফাইন্ড আউট রুট বাংলাসবাহ জাবাহ করা স্যার জাবাহ এই জন্য আমি বাংলা প্রেফার করব জাবাহ হ্যাঁ জাবাহ তাই না এখন নাজহা কোরবানির পশু আগেরটাই দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট এখন আসো মুফরাদ মুফরাদাত হলো ভোকাবুলারি কয়টা ঈদ হে বাবা
ফিল ইসলামে ঈদানে ইসলামে দুইটা ঈদ ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা মাতা ঈদুল ফিতর মাতা হলো কখন ঈদুল ফিতর কখন বাদা শাহরি রমাদানা রমজান মাসের পরে ফিল ইয়াউমিল আউয়াল মিন শাওয়াল শাওয়ালের প্রথম দিনে ফিল ইয়াউমি দিনে আউয়াল প্রথম প্রথম মিন শাওয়াল আমরা দেব আতা ইউতি ইন্না আতাইনা কাল কাউসার তাই না আমরা দেব যাকাত আল ফিত্রি প্রত্যেক পার্সনের থেকে খাবার তারপরে অমাজা নাফআলু বাদা যালিকা এরপর আমরা কি করব ঈদ উল ফিত্রে সালাতাল ঈদ এখানে সালাতুল লিখলে তো হবে না তাই না না স্যার কারণ অফ মুসাল্লি স্যার মুসাল্লি ওনাজুরু আহলা আহলুন ছিল আহলা বিকজ অফ নাজুরু নাজুরু অল আজদিকা আ ভিজিট করব পরিবার এবং এবং আমরা কি করব ঈদ উল আযহা নুসাল্লি সালাতাল ঈদ ওনাযুরুল আদহিয়াতা ওনাযুরুল আহলা ওয়াল আজদিকা বুঝে গেছে স্যার এখন আসো ভোকাবুলারি গুলি যে ভোকাবুলারি গুলি বললাম এগুলি এখানে দিচ্ছে স্যার এখানে এগুলি আমরা স্কিপ করি দরকার নাই মা মাল ঈদুল ঈদুল লাযী বাদা রমাদানা দেখো তো অর্থ বোঝা যায় এখানে মা রোজার পরে কোন ঈদ ঈদুল লাযী বাদা রমাদানা হলো কারেক্ট রোজার পরে আল্লাযী কি মা বাদু পরে রোজার পরে ঈদ কি ঈদ বা কোন ঈদ কোন ঈদ ওকে দেখি উত্তরটা কি হবে কোনখান থেকে শুরু হবে স্যার বাদ রমাদানা ঈদ উল ফিতর বাস পারা যাবে না যদি অথবা ঈদ উল ফিতরি বাদ রমাদানা কারেক্ট দেখো আল বাদু রমাদানা রমাদানের পরে ঈদ উল ফিতর ওকে আসো আমরা পরবর্তী হাওয়ারগুলি যে যাই এগুলি সোজা এগুলি আমরা আমাদের সমস্যা নাই হবে না ইনশাআল্লাহ এখন পরবর্তী হাওয়ার বাইনা আহমেদ ওয়াল আবু 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 আহমেদ এবং তার ছেলে বাবা কথোপকথন আবু এবং তার ছেলে ওকে ছেলে আহমাদু আল আবু এখন এইটা যে আমি বলার আগে আগে রুট বের করো ইকতারাবা ইজতানাবা ইজতানাবার মধ্যে ফেললেই রুট বের হবে তাহলে আপ রা বা একটু দেখো তো এটা ধরা যায় কিনা করিবন থেকে আসছে কিন্তু করিবন ইকতারাবা ইয়াকতারিবু স্যার ওকে তাহলে
এখন ইকতারা বা ইয়াকতারিবু যদি আমরা একটু আসি লেট আস একটু ভাঙবি আচ্ছা প্রথমে এখানে এই শব্দটা থেকে আমরা যদি রুট বের করতে চাই তাহলে রুট আসবে অফ রাবা বা কারাবা আচ্ছা কাফ রাবা এখান থেকে যদি ফর্ম 8 বানাই তাহলে আসবে ইকতারাবা ইচতানাবা ইকতারাবা হ্যাঁ আমরা পেলাম কাফ রা বা ফর্ম 8 আসবে ইক তারাবা ইকতারাবা ইয়েতে কি হবে মুদারিতে কি হবে কেউ বলতে পারো ইকতারাবা ইয়াস্তানিবু তাহলে ইয়াকতারিবু হবে স্যার ইয়াকতারিবু 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 ইকতারাবা ইয়াকতারিবু এখন এখানে কি আছে ইকতারাবা এখন ইকতারাবা ইকতারাবা কি ইকতারাবা তাহলে এটা কিসে আছে মাদিতে না মাদি মাদি মাদিটা আছে স্যার আচ্ছা এখন ইকতারাবা এটা যদি আমরা ছয়টা বানাইতে চাই বলো ইকতারাবাতে আনা আনা ইকতারাবাইতু ইকতারাবতু ইকতারাবাতু ইকতারাবতু ইকতারাবতু হ্যাঁ আনা ইকতারাবতু কারেক্ট স্যার আনা ইকতারাবতু নাহানু ইকতারাবনা না আনতা এখন এখানে যেটা আছে এটা কার সাথে মুয়ান্নাসের সাথে স্যার ইকতারাবাতি আন্তি আন্তি আচ্ছা এখন এখানে কি আন্তি ধরা যাবে এটা এই কোশ্চেন এখানে তো কোন মহিলার কথা বলে নাই যে মারিয়াম ইজ এ গুড গার্ল না স্যার সে এরকম করতেছে তাই না এটা মুয়ান্নাস কেন আসলো এটা মুয়ান্নাস আসলো বেসিক্যালি এটা ইকতারাবাত ছিল কারেক্ট স্যার ইকতারাবাত ইকতারাবাত এই নাতুন দুইটা দুইটা সুকুন মুয়ান্নাস হয়েছে খেয়াল করো ইকতারাবাত ইকতারাবাত হিয়া হিয়াকে রিপ্লেস করলো কে উতলাদা এটা একটু হয়তো কঠিন হবে এই মুহূর্তে যাই হোক ডোন্ট অল আরেকটা আরেকটা সূত্র আপনি বলেছিলেন স্যার দুইটা সুকুন পড়ে যাচ্ছে একসঙ্গে এটা একটা কারণ ঈদ এটা হই যে ইকতারাবাত আর প্রথমে কেন কেন ইকতারাবাত হলো সেটা বুঝতে হবে হ্যাঁ ইকতারাবাত হলো এটার কারণে এটা উতলাদার জন্য এই জন্য ইকতারাবাত কাকে রিপ্লেস করলো এটা হিয়াকে রিপ্লেস করলো ওকে এখানেও সুকুন এখানেও সুকুন দুই সুকুন একত্রিত হওয়ার কারণে পড়া যায় না এটা এসে লামকে ধরলো ইকরাবাতিল ইকরাবাত ইকতারাবাতিল উতলাতা ইকতারাবাতিল উতলাতা তাহলে কারু কারিবুন অর্থ কি নিকটে স্যার নিকটে নিকটে তাহলে এখন এ বাপরে কি কি বলতেছে ঈদ ও ছুটি সমাগত মানে কাছে চলে আসছে ছুটি ছুটি এসে গেছে এর কথা ছুটি এসে গেছে পাস্ট টেন্সে ব্যবহার করতেছে স্যার হ্যাঁ মানে বিষয়টা এরকম বাবা ছুটি তো হয়ে গেছে হ্যাঁ তাহলে ছুটি সমাগত কিংবা ছুটি হয়ে গেছে ইকতারাবাতি লুতলাতা ইয়াবি ওকে এরপরে আমি বলতেছে মা রাআইউ কি কি রাআইউ ইয়া নাদা বাবা এখন জিজ্ঞেস করতেছে তোমার অভিমত কি হে নাদা নাদা হলো মেয়ে স্যার ইলা আইনা নুসাফির কোথায় যেতে
সফর করতে চাই আমরা কোথায় সফর করব ইলা আইনা নুসাফির এখন নাদা বলছে লাদাইয়া আমার কাছে আছে ফিকরাতুন ভালো একটা আইডিয়া আইডিয়া নুসাফির ইলা মিসরা মিশরে যাব আমরা মিশরে সফর করব এখন আহমেদ বলছে লিমাজা হলো কেন তাই না লিমাজা কেন লিমাজা নুসাফির ইলা মিসরা আমরা কেন মিশরে মিশরে সফর হলো কেন ভারতে যাব এক পেশওয়ালা নাম স্যার মাশাআল্লাহ কে বলছে এটা স্যার লেফটেন্যান্ট কর্নেল তারিক স্যার তারিক এক পেশওয়ালা নাম অরিজিনালি বাই বার্ড নেওয়ার কথা ছিল ইলার কারণে এটা এক পেশওয়ালা নাউন কাসরা নেয় না তাইলে লিমা আজা মুসাফির ইলা মিসরা কেন আমরা মিসরে সফর করব লিনারা এই এই রয়ের উপরে কি আছে জজম পাতা না এটা 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 বুঝে নাও রয়ের উপরে কিছু দেখায় নাই যদি এখানে কাসরা থাকতো অবশ্যই এখানে ডট দিত স্যার যেহেতু ডট দেয় নাই কাসরা নাই আলিফ মাকসুরা এটা স্যার এটা আলিফ মাকসুরা যখনই আলিফ মাকসুরা থাকবে তার উপরে জবত থাকবে এই জবত অনেক সময় খারাপ জবত দিয়ে দেখায় স্যার এটাকে আমরা উল্টে বলতে পারি এই যে ইয়ার নিচে যদি ডট থাকে তাহলে জের হবে আর ডট না থাকলে খারাপ জবর বা জবর আর আলিফ হবে খারাপ জবর ভেরি কারেক্ট ডিডাকশন অথবা যদি এর নিচে জেড থাকে তাহলে এটা ইয়া ইয়া হবে আমাদের দেশের কোরআনে এটা এটারে ইয়া লেখা না ডট দেয় না এটারে জেড হইলো বাট এটা তখন ইয়া তাহলে লিনারা যাতে করে আমরা দেখতে পারি মিশ্রা এই লি হলো কি এখানে সো দ্যাট অথবা জন্য দেখার জন্য মিশন দেখার জন্য লি জন্যই না জন্য মিশন দেখার জন্য ওকে এখানে একটা কোশ্চেন আছে এখন কোশ্চেনটা আমরা আলোচনা করব না বলেই দিই লি কিসের কিসের আগে বসার কথা লি নাউনের আগে বসার কথা এখানে কি নাউনের আগে বসছে ভার্বের আগে বসছে স্যার এখানে ভার্বের আগে বসছে তাহলে এই ভার্বটাকে একটা কিছু আছে ওটা হলো আন ওটা ওই যে আন লান কাই জান বস পড়ছি না আমরা এই আন এই ভার্বটাকে নাউনে পরিণত করে এই জন্য লিটা বসছে যাতে করে আমরা দেখতে পারি নারা নারা অর্থ হলো দেখা আমরা আমরা দেখি দেখেছিলাম খেয়াল করো নারা অর্থ কি আমরা দেখেছিলাম আমরা দেখব সরি নারা অর্থ আমরা দেখব আর যখন লি হইলো তখন হলো কি যেন আমরা দেখতে পারি মিশ্র ওটা আমরা একটু বড় হইলে আলোচনা করবো আপাতত একটু বুঝি লি না মিশ্র যেন আমরা দেখতে পারি ও আ নাহারা লাইলি নহর মানে কি নাহর মানে নদী নদী আবু বলতেছে কাইফা নুসাফিরু ইলা মিসরা আমরা মিসরে কেমনে যাব কিভাবে যাব কিভাবে যাউবুন অর্থ কি আবহাওয়া তাই না আগে আমরা জানি
আকাশপথে ভ্রমণ দামি মানে মূল্যবান, টাকা বেশি লাগবে, এক্সপেন্সিভ। এখন আমি বলতেছে ইজান, ইজান মানে হলো দেন, দেয়ারফর ইজান, ইজান দেন সুতো, দেন সুতরাং কিংবা সুতরাং তাহলে, তাহলে মুসাফির, তাহলে বলা যাবে, তাহলে মুসাফির বিল বাহারি। আহমেদ বলতেছে দেন, তাহলে আমরা ইয়েতে যাই, সমুদ্র পথে যাই, সমুদ্র পথে যাই। আসসাফারু বিল বাহারি রখিসুন, সমুদ্র পথে যাত্রা চিপ, চিপ। এখন বাপ জিজ্ঞেস করতেছে কাম ইয়াওমান, কয়েত কতদিন, সানাকদি সাউলা আমরা কাটাবো, ভবিষ্যৎকালের জন্য ফিক্সড, সানাকদি আকদি ফিল মিসর, ফি মিসর আমরা মিসরে কতদিন কাটাবো, সাবআতা আইয়াম। এখানে এখানে স্যার ফি ফি আপনি যেমন মুখ দিয়ে বলে ফেলেন স্যার ফিল মিসরি অথবা ফিল মিসরা, এখানে এখানে আলিফ লাম দিলে স্যার ইয়ে হতো না, নাকি মিশর তো এমনি নির্দিষ্ট এই জন্য আর দেয় নাই, ইজ ইট লাইক দ্যাট, এক্স্যাক্টলি ইউ আর কারেক্ট, ওটে। হ্যাঁ আমি যদি আমি আমি যদি ফিল মিশরা দেই তাহলে কি স্যার ভুল হবে, ভুল হবে, ভুল হবে, কারণ তুমি তো মিশরকে আর নির্দিষ্ট করার দরকার নাই, ফিল ইয়াওমি এসে যাবে। আচ্ছা আচ্ছা স্যার দিনে, বুঝতে পেরেছি, ফি মিশরা সাবা সাবা আতা আইয়ামিন, এরপরে সে এগ্রি করছে জামিন, ওকে সুন্দর, ঠিক আছে। মুসাফিরু ইয়াওমাস সাবতি, সাত দিনের জন্য যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা শনিবারে যাত্রা। আহমদ ওয়ানাদা দুজনে বলতেছে শুকরান লাকা ইয়া আবি, আপনাকে ধন্যবাদ বাবা, আপনাকে ধন্যবাদ। এখন আসো ইউসাফিরু ইয়ারা, এই ভাবটা নিয়ে একটু আমরা পরে আলোচনা করব। ইয়ারা এটা কিন্তু কোন টেন্স ভাব বুঝতে পারা যাবে না, এটা হলো ইয়া যেহেতু আছে প্রেজেন্ট, এটা বলা যায় এটা মুদারিয়া, মুদারিয়া এটা একটু আলোচনা করবো আজকে। হ্যাঁ রা, রা আমরা ইয়েতে পড়েছি, এটা হলো এটার এখানে বলি রুট হলো রা, রা আলিফ হামজা, হামজা হ্যাঁ, আর মুদারিত হলো ইয়ারা, তাহলে ইয়ার আ ইয়া, দেখো তো আমাদের সূত্রে মিলে কিনা, আমাদের সূত্রটা হলো কি পালা, পালা ইয়া আলু, তাই না স্যার? এটা দেখে নাও, কারণ পর এখানে একটু সাদা কাগজ আছে, দেখা যায়, দেখা যায় কিনা একটু দেখো তো, দেখা যাচ্ছে আ ইয়া ইয়ার আ আ আমাদের সূত্র অনুযায়ী। এখন পরিবর্তনটা কি একটু লক্ষ্য করি, রা আ একটু গ্যাপ দিয়ে নেই, এটা হলো রা আ, প্রথমটা ঠিক আছে, এখন এটাতে কোনো সমস্যা নাই, রা আ, তাহলে পরেরটা কি হবে ইয়াম আনা, রাইতু, রাইতু, রা আইতু, আই তু, নাহানু, নাহানু রাইনা, আন্তা রাইতা, আন্তি রাইতি, সমস্যা নাই। এখন সমস্যা হয় এখানে দেখো ইয়ার আ আ, ইয়ার আউ, ইয়ার আউ, ওকে আমরা এটা হবে রা ইয়ার আ ইউ, ওকে ইয়ার আউ, রা ইয়ার আউ। এখন এই ইয়ার আউ একটু কয়েকবার বলো তো, ইয়ার আউ, ইয়ার আউ, ইয়ার আউ, ইয়ার আউ, ইয়ার আউ, ডিফিকাল্ট, ডিফিকাল্ট স্যার, ইয়ার আউ, ইয়ার আউ, শেষের দিকে গিয়ে কিন্তু রয়ের উপরে ফাতা এসে যায়, দেখো ইয়ার আউ হয়ে যায়, আগে পড়ো ইয়ার আউ, ইয়ার আউ, ইয়ার আউ, ইয়ার আউ, ইয়ার আউ, ইয়ার আউ হয়ে যায় স্যার, রয়ের উপরে ফাতা এসে আলিফটা পড়ে যায়, ইয়ার আউ, কারেক্ট স্যার,
পড়ে গিয়ে রয়ের উপরে যেহেতু ফাতা আসলো তাহলে বাকিটা একটা ন্যাচারাল ডিডাকশনে আরিফে মাকসুরা হয়ে যায় ইয়ারা ইয়ারা তখন হয়ে যায় কি ইয়ারা এটাই আমরা পাচ্ছি র ইয়ারা তো এই যে ইয়ারা তাহলে আনা আরা নাহানু নারা নারা এটা কিন্তু একটু ডিফিকাল্ট ওয়ার্ড কারেক্ট দেখাইলাম আমরা ইয়ার আ ইয়ার আউ ইয়ার আউ ইয়ার আউ ইয়ার আউ ইয়ার আউ ইয়ার আউ এদিকে চলে যাচ্ছে রয়ের উপরে ফাতা চলে আসতেছে হামজাটা পড়ে যাচ্ছে ইয়ার রাউ হওয়ার কারণে রয়ের উপরে ফাতা হওয়ার কারণে ইয়াটা আবার আলিফে মাকসুরায় পরিণত হয়ে গেছে তাহলে ইয়ারা হলো সে দেখে আনা আরা আমি দেখি নাহানু নারা তুমি আমরা আমরা দেখি ওকে তাহলে পরে ইয়াকতারিবু ইকতারাবা ইয়াকতারিবু হ্যাঁ বিল জাউই ইয়াকতারিবু হলো কি কাছে নিকটে আসা হ্যাঁ ওকে মাতা তুসাফিরু উসরা উসরাতু ইলা আইনা তুসাফিরু তুসাফিরু ইলা মিসর লিমাজা তুসাফিরু হুনাকা ইলা হুনাকা তুসাফিরু হুনাকা লিল উতলা হ্যাঁ কাদা উতরা উতরা কাটা ইয়া উতলা ছুটি কাটাতে এগুলি আমরা স্কিপ করি এখানে আসো হেয়ার অফ সারিস মুদাররিস আত-তুল্লাব কয়েকজন ছাত্র এবং স্টুডেন্টের মধ্যে ডিসকাশন বিটুইন টিচার এবং ছাত্রদের মধ্যে ফিউ স্টুডেন্টস ওকে এখন আল মুদাররিস আইনা সাতাকদুনা সাতাকদুনাল দুনা উতলাতা উতলাতা সাইফি ইয়া আবনাই আবনাই আইশি আইনা আইনা অর্থ কি ওয়্যার কোথায় সাতাকদুনা তাহলে এখানে কি কাদি কাদা একদম ইয়েতে আসি কাদা রুট কাদা ইয়াকদি কাদা ইয়াকদি এখানে কিন্তু কোয়াটা দেখা যাচ্ছে না তাই না ইয়াটা দেখা যাচ্ছে না না তাহলে এটা যদি আমরা সিনটা বাদ দেই তাক দু না তাহলে ইয়েতে হুয়া ইয়াকদি তাই না হুয়া ইয়াকদি কারেক্ট তারপরে আন্তা তাকদি তাকদি তাহলে এখানে তাক দু না আসছে আন্তুম আন্তুম এই তাকদি কিভাবে আব্দুনা হয় এটা একটু এক্সপ্লেনেশন ব্যাখ্যাটা একটু কঠিন আমরা এই পর্যায়ে যাব না শুধু আমরা দেখে নেই তাকদি শুধু আমি মুখে বলি তাকদি আন্তা তাকদি আন্তুমা তাকদি ইয়ানে আন্তুম তাকদি ইউনা ওটা পরিবর্তন হয়ে যাবে তাকদুনা তাকদুনা এটা এখন তোমরা কমপ্রিহেন্ড করতে পারবে না একটু স্কিপ করি এটা আইনা তাকদুনা তোমরা কোথায় সাতাকদুনা তোমরা কোথায় কাটাবে উতলাতা সাইফি ইয়া আবনাই আবনাই ইবনুনের বহুবচন আবনাউন ছেলেরা তাহলে গ্রীষ্মের ছুটি তোমরা কোথায় কাটাবে এটা টিচার জিজ্ঞেস করলো এখন সব স্টুডেন্টকে জিজ্ঞেস করার পরে স্পেসিফিক একজন একজনের দিকে তাকায় বলতেছে আর কি ইলা আইনা সাতাজহাবু আন্তা কোথায় যাবে তুমি কোথায় যাবে ইলা আইনা সাতাজহাবু আন্তা আত-তালিবুল আউয়ালু সে বলছে সাকদি আমি কাটাবো উতলাতা সাইফি ফিল ফিল কারিয়াত কারিয়াত মা আজাদি বুঝে গেছে দেখো তো কেউ কেউ ডিফিকাল্টি ফেস করছে কি গ্রামে গ্রামে আমার দাদির সাথে দাদা উতলাতা সাইফি গ্রীষ্মে দাদার সাথে ফিল কারিয়াতি গ্রামে মা আজাদি আমার দাদার সাথে আল মাকানু হুনাকা ওখানের মাকান স্থান হাদিউন হাদিউন অর্থ কি শান্ত শান্ত কোয়াইট
হাওয়াউ নাকিউন হাওয়া বাতাস নাকিউন বিশুদ্ধ বিশুদ্ধ ক্লিন ক্লিয়ার নির্মল এই ওয়ার্ড ওয়ার্ডগুলি আমাদের আগের ইয়েতে লেসনে গেছে তাই না হাদিউন হাওয়া নাকিউন ওকে আত-তালিবু সানি সেকেন্ড স্টুডেন্ট সাআকদি উতলাত সাইফি আমি কাটাবো জাদুঘর মাফাইলুর সাথে মিল আছে কিনা এই যে মাতা হি ফা এই জন্য একটু এই যে ফাটা হয়তো এই যে ইয়ের জন্য অবজেক্টের জন্য আসছে তাই তো স্যার এমনি মাথা হিফু মাফাইলু ঠিক আছে মাথা হিফু বুঝতে পেরেছি স্যার তাহলে তাহলে আমার ওই মাফাইলু মিল আছে আচ্ছা স্যার যেহেতু চেহারাটা এরকম সুতরাং এটা এক পেশ ওয়ালা শব্দ উই উইল ভিজিট দি মিউজিয়াম এন্ড লাইব্রেরি ইন দি ক্যাপিটাল স্যার ক্যাপিটাল এখন দেখো পরবর্তী স্টুডেন্ট কি বলছে তালিবু সালিস ওকে আত-তালিবু সালিসু সাআকদি আমি কাটাবো উতলাতা সাইফি বাইনাল জিবালি পাহাড়ের মাঝে হ্যাঁ পাহাড়ের মাঝে বাইনাল জিবালি তারপরে কি মা মা পারি পারিকিল জাওয়ালাতি পারিকিল জাওয়ালাতি ফারিকুল দল স্যার ফারিকুল জাওয়ালাতি হ্যাঁ জাওয়ালাতি জাওয়াল আরবীয় শব্দ মোবাইল আরবি কিন্তু হলো জাওয়ালুন স্যার হাতিফ মানে টেলিফোন মোবাইল জাওয়ালুন স্যার হ্যাঁ হাতিফ হলো টেলিফোন মোবাইল হলো জাওয়ালুন এর সাথে গোলতা লাগায় দিল জাওয়ালাতুন হলো কি ট্রাভেলার্স স্যার ওয়ান্ডারার্স যারা ঘুরে বেড়ায় ট্রাভেলার্স একদল মা ফারিকের একদল ট্রাভেলারের সাথে আমি পাহাড়ে আমার ছুটি কাটাবো বুঝে গেছে আত-তালিবুর রাবিউ সে বলছে কি সাগ দিল ওতলাতা আমি আমার ছুটি কাটাবো ফিল মক্কা ফি মক্কাতা ফি মক্কাতা ফি মক্কাতা মক্কায় ওয়াল মদিনাতি এখন ফি এর পরে মক্কাতা হইল আর এখানে হলো মদিনা মদিনাতি আসলে ফিও কিন্তু জের অবস্থায় জেরের অবস্থায় আছে তাই না কারেক্ট স্যার মাক্কাতা এটা মাক্কাতি হওয়ার কথা ওই যে ইয়ার কি জন্মগতভাবে স্যার একটু সলা মা উসরাতি আমার পরিবারের পরিবারের সাথে তারপরে সানা তামিরু তাহলে এটাকে সাবাদ দাও হুয়ার সাথে কি হবে ইয়া তামিরু 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 তাহলে মাদিতে হইল এটা ইয়া তামিরু আর মুদারিতে কি হইব তাহলে মুদারিতে তামারা এটা এটা মাদি স্যার এটা মুদারিয়া সরি না তামিরু মুদারিয়া মাদি তো হবে এ তামারা এ তামারা এখন এখান থেকে রূপ বোঝার চেষ্টা করি এ মিম র উমরা স্যার উমরা উমরা এ তামারা ওকে তাহলে মা মা উসরাতি সানাতা মেরু এবং আমরা উমরা করব অনা হুজ্জু এবং আমরা হজ করব অনা জুরু এবং জিয়ারত করব মসজিদ নববিয়া ঠিক আছে আত-তালিবুল খামিসু সাআকদিল উতলাতা ফি বালাদি বালাদুন হলো কি দেশ বা শহর তোমাদের যে বাংলা থেকে আরবি যে ট্রান্সলেশন গুলি আসবে
be sure that what meaning ওগুলি সোজা শব্দ আসবে এবং যেগুলি তুমি ব্যবহার করবা এবং by and large you will get in the Quran. Okay. তাহলে সাআদিল ওতেলাতা ফি বালাদি আমায় আমার দেশে ছুটি কাটাবো ছুটি কাটাবো এটা বালাদন শহরও হয় দেশ দেশ হয় দেশ হয় ওকে এখানে সাউসাহিদু সাবাদ উসাহিদু তাহলে ইউসাহিদু তাই না তাহলে সাহাদা ইউসাহিদু সাহাদা ইউসাহিদু আমি হেল্প করবো ওয়ালাদি ওয়ালিদি আমার বাপকে ফিল মাজরাতি মাজরা হলো খামার বা খেত বা শস্য খেত মাজরাতুন মাজরা বলে সৌদি আরবে মাজরা বলে খামার বাড়ি গুলিকে আল মুদাররিস উতলাতান সাইদাতান ইয়া আবনাই তারপর তালিবরা বলছে কি উতলাতু সাইদাতুন ইয়া উস্তাদু উস্তাদু হলো কেন স্যার ইয়া উস্তাদু ইয়ার কারণে ইয়ার জন্য ইয়া দিয়ে কাউকে ডাক দিলে তানবিহ হয় না ওকে এখানে যে ওয়ার্ডগুলি আমরা আলোচনা করছিলাম এগুলি এখানে আছে এগুলি দা আলামতুল খাতা আলাল কালিমাতিল গরবাতি গরিবত গরিবতি ফি কুল্লে মজমুআতি দা আলামতি খাতা আলামতি খাতা দাও ক্রস চিহ্ন দাও কোথায় দিবা ভুলটার আলা কালিমাতিন গরিবতিন গরিবতিন হলো মিলে না অন্য কারিয়াতুন আসিমাতুন মদিনাতুন উদহিয়াতুন এগুলি পারা যাবে তাই না ছবির সাথে ইয়ে মিলাতে বলছে এখানে আচ্ছা আমি বারো মাসের নাম আগে যেটাতে পাঠাইছি প্লিজ ইগনোর দ্যাট টেক দি লাস্ট ওয়ান কিছু এটা আল মোহাররম মোহাররম মাস আল দিয়ে ব্যবহার করে সুতরাং মাসের নাম যদিও আমরা মোহরম বলি বাট কারেক্ট হল আল মোহাররম সাফারু সাফারুন না সাফারু 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 জন্মগতভাবে এক পেশওয়ালা বুঝতে পেরেছি তারপরে এটা দেখি করে রবিউল আউয়াল পুরো কমপ্লিট পড়ো স্যার রবিউল আউয়ালু আল থাকে এটা মুদাব মুদাফিলের চেহারা রবিউল আখিরি রবিউল আখিরি জুমা দাল আউয়ালি তাই না এটা কি বলবো আমি এতক্ষণ আলোচনা করছি জুমা দি পড়বো না জুমা দা পড়বো না জুমা দু পড়বো জুমা দি জুমা দি কেন পড়বো এখানে তো ডট নাই জুমা দা আউয়াল জুমা দাল জুমা দাল এই আলিফের জন্য দাল হলো স্যার সামনের আগের আগেরটা জুমা দাল আউয়ালি জুমা দাল উলা উলা জুমা দাল এখানে এই রাবিউল আউয়ালের জায়গায় স্যার উলা লিখে স্যার রাবিউল উলা তারপরে
তারপর আসলো জুমাদ আল আখিরাতি, তা কেন আসলো? জুমাদ আল আখিরাতি, হ্যাঁ এটাও নিসা মুয়ান্নাস। রাজাবু ব্যবহার হয়, আমরা আমাদের দেশে কায়দা করি তাই না, দুইটাই ইউ ক্যান ইউজ, আমরা আমরা যেটা ব্যবহার করি জুল কায়দাতু অথবা কায়দাতু। আমরা আমরা ছোট্ট করে আগে জিল কর জিল হজ এইভাবে বলতাম স্যার, মানে ইজি করার জন্য আসলে উচ্চারণটা এলো জুল কাদাত, জুল কাদা জুল হিজ্জাত। হ্যাঁ স্যার, তাহলে এই 12 মাসের নামটা ইজ ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল এক্সাম স্যার। স্যার রবিউল রবিউল সানি কি তাহলে আমি বলবো না স্যার? না আমরা এটা ফলো করব, এখানে রবিউল আখিরি আছে স্যার, তার মানে ওটাই বলবো স্যার। আখিরি হলো পরের, আখির হলো পরের রবি কিংবা শেষ, আর আরেকটা হলো উলা বা আউয়াল হচ্ছে প্রথম। সরি বললাম স্যার, উলা বা আউয়াল হচ্ছে প্রথম। হ্যাঁ উলা আউয়াল হলো প্রথম রবিউল আউয়াল, আখির হলো শেষ রবিউল আউয়াল। জামাদিউল আউয়াল, জামাদিউল হলো এখানে এটা মুজাক্কার শব্দ, উলা হলো জামাদিউল উলা মুয়ান্নাস শব্দ। বুঝতে পেরেছি স্যার, এগুলি কি শোনা, এগুলি তো একদম সবগুলো আগের গুলি দেখো, সাড়ে সাতটা বেজে গেছে। ঈদুন ইসলামুন, এই দুইটা শব্দকে নেওয়া হয়েছে, নেওয়ার পরে তালিবুল আউয়াল তালিবুল সানি কাম ঈদান ফির ইসলামে ঈদকে নেওয়া হয়েছে, তাহলে এটাকে কি বলবে? কাম সারি, কাম সারি রান রান ফিল গুরফাতি, ফিল গুরফাতি তাই না, গুরুফাতে। তাহলে ফিল গুরুফাতে এখানে কি বলবে? সারি রাইনি, সারি রানি, সারি রানি, করেক্ট, সারি রানি পড়া যাবে না স্যার। তারপরে তাবিবুন ডাক্তার, মুস্তাকাম কাম তাবিবান ফিল মুস্তাশফা, ফিল মুস্তাশফা, তারপরে ফিল মুস্তাশফা তাবিবানি, তাবিবানি এখানে দ্বিবচন শিখাচ্ছে কিন্তু। হ্যাঁ করেক্ট স্যার, মুসলিমুন মুসলিমানি, মুসলিমানি ওকে, এগুলি পারা যাবে ইনশাআল্লাহ। এটা নিল কি ইয়াকদি উতলাতা সাইফি স্যার, এটা হলো আইনা তাবুদুনা উতলাতা সাইফি, তাহলে আইনা আইনা সা তাকদুনা ও তাকরাউনা, তাকরাউনা তারপরে কি কুতুবা, কুতুবা আইনা সা তাকরাউনা কুতুবা, আইনা সা তাকসিলুনা মালাবিসা, এখানে কিন্তু বহুবচনের ব্যবহারটা শিখাচ্ছে দেখো স্যার স্যার, সা তাকদুনা সা তাকসিলুনা, তাকসিলুনা তাহলে সাতাশ তাশরাবুনা, সাতাশ রাবুনা, তারপরে এটা আমরা শিখি নাই অত ডিটেল তাই না, হালকা শিখছিলাম ওই চোদ্দটা দরকার নেই। আমরা এই এটা শেষ করি, এগুলি আমরা দিস আর অল ইজি, কোনো কিছু নাই এখানে। আমরা সেকেন্ড সেশনটা ও এটা দেখছো ওই যে আমরা আমরা পড়ছিলাম না হুরুফুল কামারি এবং হুরুফুল শামসিয়া, মনে আছে কোনগুলি হুরুফুল কামারিয়া? হুরুফুল কামারিয়া মনে আছে? মুখস্থ এখন নাই স্যার, যদি ভুলে যাই নো ওয়ারিস। দিস আর নট দ্যাট
ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং, এগুলি নিজেরা নিজেরা করলে পারবো। তারপর আমরা সেকেন্ড সেশনে একটু সিজিকিউএলটা দেখব, ওকে? জি স্যার। এট 8 o'clock, মা সালাম আপনার নাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের বুক 1 আল আরবি বাইনে ইয়াদাই আল ওয়াহদাতুল উলা আত তাহিয়াতু আত তারুফ আমাদের যে 16টা টপিক ছিল এই 16টা টপিকের এট লিস্ট না আমাদের তো এই টপিকের অর্থগুলি জানতে হবে না হোয়াট ইজ তাহিয়াতুন হোয়াট ইজ তারুফুন তাহিয়াতুন অর্থ কি রূপ দেখো আইন আরাফা আরাফাতের মধ্যে একজনের সাথে পরিচয় হয়েছে তাই না এখন তাহিয়াতু তারুফু আমাদের এই সাবজেক্ট পড়া শেষ হয়ে গেলে এখন উই শুড বি এবল টু নো দি মিনিং অফ দিস ওয়ার্ড ওকে তাহিয়াতু সম্ভাষণ অভিবাদন তারুফুন তারুফুন কোথেকে আসছে এটা তারাফা ইয়া তারাফু দেখো সবকিছু কিন্তু ম্যাথামেটিক্যাল শব্দটা হলো এইটা তারুফুন তাই না তারুফুন তারাফা ইয়া তারাফু তারাফ লা তারাফ মুতারাফিউন মুতারাফাউন তারুফু এই টেবিল থেকে অনেক কিছু চলে আসবে ওকে তারুফ এখানে এই হেওয়ারের মধ্যে প্রথম আমরা যেটা পাচ্ছি আমাদের জন্য ইম্পর্টেন্ট ইসমি খালি এটা বলা মাসমুকা কাইফা হালুকা আর কিছুই নেই ইসমি খালিদ মাসমুকা মাসমুকি কাইফা হালুকা কাইফা হালুকি কাইফা হালুকা আন্তা কাইফা হালুকা আন্তি হালুকি আন্তি দেখো তো এখানে আমাদের বুঝার কিছু আছে কিনা উই আর ভেরি ক্লিয়ার এভরিবডি আমাকে গ্রিন সিগনাল দিলে আই ক্যান প্রসিড এখানে এই সব এই শব্দগুলি আমাদেরকে জানতে হবে কিন্তু দেখো এই যে উনজুর অর্থ কি দেখো দেখো ওয়াস্তামে অর্থ কি লিসন শুনো শুনো ওয়াহিদ অর্থ কি রিপিট এখন এগুলি যদি পরীক্ষা থাকে তাহলে কি অপরিচিত শব্দ থাকবে না স্যার এখানে মেয়েদের মধ্যে কথা হচ্ছে আর কিছুই না মাস মুকি তারপরে কাইফা হালুকি আর কিছু না অ্যাবসলিউটলি দিজ আর উই অল নো আন্তা আন্তুমা আন্তুম হুয়া হুম আহুম টেবিল তাই না এখানে হুয়া হুম টেবিলের ব্যবহার করে আচ্ছা এখানে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট হলো এটা বুঝা তোমরা যদি রিভিশন দাও দেখবা যে কি রিভিশন দেওয়ার কিচ্ছু মিন আইনা আন্তা আনামিন বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ এই শব্দটা আরবি বানান আমাকে জানতে হবে না
বাংলাদেশা বাংলাদেশু বাংলাদেশু শিন তাহলে আনা মিন বাংলাদেশা বাংলাদেশা আর আনা বাংলা দেশিউন দেশিউন তুর্কিউন আনা বাংলাদেশিউন জিনসিয়াতুন জিনসিয়াতুন হলো কি এই কনস্ট্রাকশনটা আমরা কি বুঝি এই কনস্ট্রাকশনটা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে মুসলিমাতুন বলতে যাচ্ছে স্যার মুসলিমাতুন মিশ্রিয়ুন আর মিশ্রিয়াতুন এই এই শব্দটা একটু বোঝার দরকার আছে এই জিনিসটা একটু বুঝে একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে লেখে দেশটার নাম কি মিশ্র না এখন মিশ্র হলো একটা দেশের নাম এই দেশের জনগণ কে যদি আমি বুঝাতে চাই তাহলে লিখতে হবে আমাকে মিশ্রিয় আবার আসি দেশের নাম এখন আমি দেশের জনগণকে বুঝাবো আমাকে লিখতে হবে কি লিখবো এখন ইয়ার উপরে এই স্টাইলটা ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এখন মিশ্রিউন কে পুরুষ না মহিলা পুরুষ পুরুষ এখন যদি মহিলা লিখতে হয় মিশ্রিয়াতু আ মিশ্রি মিশ্রিয়াতুন মিশ্রিয়াতু মিশ্রিয়াতুন বুঝতে পারছি এই অংশটা ক্লিয়ার কিনা মিশ্রিউন মিশ্রিয়াতুন মিশ্র ক্লিয়ার না এখানে যে সুরিয়া আছে এখানে সুরিয়ুন সুরিয়া এখানে আসো তার্কি তার্কিয়া দেশের নাম তার্কিয়ুন তার্কিয়াতুন তার্কিয়ুন তার্কিয়াতুন তুর্কিয়ুন তুর্কিয়াতুন পাকিস্তানা বাকিস্তানু হলো দেশটার নাম এখন পাকিস্তানের লোক যদি হয় নিউন এই স্টাইলটা উড়িয়া দেশের নাম উড়িয়া সুরিয়া দেশের নাম তাহলে সুরি তুর্কিয়া দেশের নাম তুর্কি এটা তো আলোচনা করলাম এই এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার জি স্যার ক্লিয়ার কোনো ডাউট এখানে নাই স্যার নাই আলহামদুলিল্লাহ দিস ইজ মানে এই এটাকে ইআই নেসবাদি বলে যার সাথে সম্পর্ক করা হয়
ওকে এখানে শব্দ কি আছে শব্দ আছে মুদাররিসুন ওয়া মুদাররিসুন হ্যাঁ এটা কিন্তু এগুলো সব নাউন দাররাসা ইউদাররিসু মুদাররিসুন মুদাররিসুন হ্যাঁ মুহান্দিসুন মুহান্দাসা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মা আসসালামাতি মা কোথায় আসছে মাটা কোথায় আসছে সাথে মাটা কোথায় আছে কোন টেবিলে আটটা স্থান কালবাচক শব্দ এবং তার অর্থ লেখো লেখা যাবে না শব্দের মধ্যে আছে তাই না এখন আমাকে যদি বলা হয় যে চারটা স্থান এবং কালবাচক শব্দ লেখো আমি সোজাগুলি লিখবো আমা আমা ফাওকা তাহাতা কাবলা মা আইনা ইভেন জানি বাবা দিতে পারি মাতা তাই না তারপরে এগুলি তো আমরা শিখছি গজান এন্দা খালফা লাদাই তাহলে এই পেজটাও পড়তে হবে ভালো করে বাকিগুলি পড়ার নাই বাকিগুলি একবার একবার গোত্রু করলেই সব পাওয়া যাবে মা আসসালাম সালাম অর্থ কি আমাদের ডিফিকাল্টিস কোন ওয়ার্ড মিনিং এ ডিফিকাল্টিস হয় কিনা সোয়াদিকুন অনেকবার আসছে আমাদের পড়ায় সোয়াদিকাতুন তোমাকে ইঞ্জিনিয়ার বাংলায় লিখে দিয়ে এটাকে আরবিতে লেখা লিখে দেওয়া আমার উদ্দেশ্য হওয়া উচিত না বাট ছাত্র লিখে আই শুড এক্সপেক্ট তুমি এই ছাত্র বানানটা লিখবা কারেক্ট উক্তুন এই বানানটা আমাকে লিখতে হতে পারে হ্যাঁ সোয়াদিকুন বহুল আলোচিত একটা শব্দ মানে বিতপুরে কোন শব্দ তোমার কাছ থেকে আশা করা হবে না ওয়াহিদুন ইসনান এগুলি আমরা পরীক্ষা দিয়েছি এগুলি দিজ আর ভেরি সিম্পল ওকে এখন এই কোশ্চেনগুলিতে আমাদের ডিফিকাল্টিস হয় আমার এখানে উত্তর লেখা থাকবে নাম আনা বাংলা আনা পাকিস্তানিউন হোয়াট উইল বি দি কোশ্চেন কিন্তু এটা তোমাদের অনেকেই ভুল করে খেয়াল করো তো এভরিবডি দিস ইজ দি রিপ্লাই গিভেন জবাব বলা হচ্ছে সওয়াল লেখো এখন নাম নাম বলার সাথে সাথে কিন্তু হাল চলে আসলো চলে আসলো হাল চলে আসলো আনা পাকিস্তানিউন তাহলে আমি যদি কাউকে বলি আনা পাকিস্তানিউন হোয়াট ক্যান বি দি কোশ্চেন হি ইজ আস্কিং মি হাল আনতা পাকিস্তানিউন দিস ইজ ইম্পর্টেন্ট মেকিং কোশ্চেন ইজ ইম্পর্টেন্ট
কি জিনিস কিন্তু তাই না, ইসমি খালিদ খালিল অল দিস আনা তুর্কিউন, এই অংশটা খেয়াল করতে হবে আনা তুর্কিউন আমি তুর্কিশ। স্যার আসসালামু আলাইকুম স্যার, পার্ডন মি স্যার, আমি স্যার দেরি করে ক্লাস জয়েন করেছি স্যার, আমি এটা খুঁজে পাচ্ছি না স্যার, কাইন্ডলি বলবেন স্যার কোনটা, এই যে চ্যাপ্টারটা কোথায় স্যার, এটা স্যার ফার্স্ট ফার্স্ট বইয়ের প্রথম চ্যাপ্টার, এটা ফার্স্ট বইয়ের ফার্স্ট চ্যাপ্টার। ও রাইট স্যার, স্যার সরি স্যার, আই হ্যাভ মিসটেকেন, থ্যাঙ্ক ইউ স্যার, ডোন্ট ওয়ারি, ওয়েলকাম। তাহলে এই যে লেখাটা আনা তুর্কিউন, আনা মিন তুর্কিয়া, হোয়ার আর ইউ ফ্রম যদি কোশ্চেন হয়, মিন আইনা আনতা, মিন কথাটা থাকবে, আর যদি জিজ্ঞাসা করে মা জিনসিয়া তুকা তখন এই উত্তর আসে আনা তুর্কিউন, অথবা জিনসিয়াতি তুর্কিউন ওভাবে লেখা যায়, যদিও এই বইতে সেটা ব্যবহার করেনি। কিওয়ার্ড গুলি একটু খাতায় আলাদা করে লিখে নিলে বাকি আর সমস্যা না। হাল আন্তা পাকিস্তানিউন, নাম আনা পাকিস্তানিউন, তুমি তো কিছু না, দেয়ার আর নাথিং। আমাদের পরীক্ষা ছিল এরকম, তিনটা ওয়ার্ড ছিল তাই না, শব্দ বাক্য বানাতে হয়েছে। হ্যাঁ এখানে আছে ফাতিমা মিসরিয়াতুন মিসরু, তাহলে মেসাল ইসমি ফাতিমাতু আনা মিসরিয়াতুন, আনা মিন মিসরা, মিনের কারণে মুহাম্মাদুন, তাহলে ইসমি কি বলবে, ইসমি মুহাম্মাদুন, তারপর কি বলবে আনা, আনা মিন তুর্কিয়া, আনা মিন তুর্কিয়া পরের অংশ বলছো, আর আনা তুর্কিউন, আনা তুর্কিউন, তুর্কিউন ইসমি, ইসমি খাদিজা, খাদিজা, খাদিজা তু, খাদিজা তু, খাদিজা তু, আনা, আনা সুরিয়াত, সুরিয়াত, সুরিয়াতুন, আনা, সুরিয়াতুন, আনা মিন, আনা মিন সুরিয়া, আনা মিন সুরিয়া, ইসমি আলি, 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 আনা পাকিস্তানিউন, পাকিস্তানিউন, আনা মিন পাকিস্তান, পাকিস্তান, ইসমি, ইসমি আহমাদু, 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 আনা, আনা মিসরিউন, 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 আনা মিন মিসরা, 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 হাজা আকি হুয়া মুদাররিসুন, এগুলিতে আল্লাহর রহমতে আই হোপ দ্যাট দেয়ার ইজ নো প্রবলেম, এম আই কারেক্ট স্যার, ইয়েস স্যার, আকি, আকি ইকুয়াল টু কি, আক প্লাস ইয়া মুতাকাল্লিম, আকি ভাই স্যার, আখুন, আখুন প্লাস, আখুন প্লাস ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম, আখুন প্লাস ইয়া মুতাকাল্লিম, ভেরি ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ এখন আখুন প্লাস হু, একটা শব্দ দেওয়া আছে, একটা শব্দ দিয়ে পুরো পাঠ্যলাইনে অনেক কিছু লিখে ফেলছে তাই না, দেখো এটা পাওয়া যাবে কিনা কোনখানে, পাকিস্তানিউন, তাহলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হালুকা, বিখাইরিন আলহামদুলিল্লাহ, মা জিনসিয়াতুকা, বিখাইরিন আলহামদুলিল্লাহ, এটা আমাদের গণধরন হয়েছে না তারপরে আহলান ও সাহলান, আনা, আহলান, আনা তুর্কিয়া, আনা তুর্কিয়া, তু তুর্কিয়া, আমার মেইন জিনিস যেটা বোঝানোর কথা সেটা হলো দেশের নাম, নামের সাথে কিভাবে একটা পুরুষ লোক নাগরিক লেখে, কিভাবে একটা মহিলা নাগরিক লেখে,
তুর্কিউন তুর্কিয়া তুমি এই যে ইয়াটা লিখতে হবে উইথ তাসদীদ তারপরে ওটার পরে যদি মহিলা আসে বলতা দিয়ে তাসদীদ স থাকবে ওটা কারেক্ট স্যার মহিলাকে তোয়াটা দিতে হবে স্যার আর পুরুষকে স্যার তাসদীদ দিতে হবে স্যার আর পুরুষ না ইয়া 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 তো দুইটা সাথেই থাকবে এডিশনাল মুয়ান্নাসের তাতা আসবে এগুলি ভেরি ইন্টারেস্টিং মানে সামনাসামনি হলে এগুলি প্র্যাকটিস করা যায় যেমন মনে করো প্রথম স্টুডেন্ট বলছে ইসমি মোহাম্মদ মা ইসমি মোহাম্মদ মাসমুক মাসমুক পরেরজন বলতেছে মাসমুক তারে সে কাউকে জিজ্ঞেস করলো এ বলতেছে ইসমি খাদিজা মাসমুকি তারপর ইসমি সালাম মাসমুকা এভাবে চলবে তারপরে নাম গেল আনামিন তুর্কিয়া তাহলে পরের জন্য কি প্রশ্ন করবে মিনাইনা আনতা মিনাইনা আনতা তারপরে এরপর বল আনা তুর্কিউন তাহলে কি প্রশ্ন করবে মা জিনসিয়া জিনসিয়া তাহলে ইফ দা আনসার ইজ রিটেন জবাব আনা তুর্কিউন হোয়াট ইউ শুড রাইট ইন দ্য কোশ্চেন দেখো তো কোনো ডিফিকাল্টিস কোথাও পাওয়া পাচ্ছ কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাজিহি সূরাতুল উসরা এখানে কয়টা ওয়ার্ড আছে টু সূরাতুল উসরা উসরাতি মিন্স ফ্যামিলি তাহলে আমি যদি পুরাটা লিখি আসলে কি লিখব প্রথমে আমার পরিবার ছবিতে আমার পরিবার আমি প্রথমে লিখি সূরাতুন 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 উসরাতুন প্লাস ইয়া উসরাতুন তারপর কি লিখব তুন তুন প্লাস প্লাস উসরাতুন উসরাতুন প্লাস ইয়া ইয়া মোতাকাব উসরাতুন প্লাস এই অংশ ক্লিয়ার কিনা সূরাতুন প্লাস সূরাতুন প্লাস ইয়া মুতাকাল্লিম আমাদের কিভাবে ভেঙে লিখতে হবে স্যার না এভাবে ভেঙে লিখতে হবে যদি যদি কোশ্চেনে থাকে এটা তো ইন্টারেস্টিং তাই না স্যার এখন এই অংশ করলে কি হলো উসরাতি উসরাতি আর দেখো উস উস রাতি রু দিচ্ছে না কেন নির্দিষ্ট আমার ফ্যামিলি তো উসরাতি মুদাফ ও মুদাফ মুদাফ সবাই একটু আবার এটা খেয়াল করো বুঝতে পারছি দিস ইজ মুদাফ মুদাফ এই দুইটা যখন আমি যোগ করব তখন এটা হয়ে যাবে মুদাফুল মুদাফ কিন্তু যদি এটা উ যেমন উ হইতো উসরাতুহু তার পরিবার শুধুমাত্র ইয়া হওয়ার কারণে এটা এখানে কাসরা হয়ে গেল তারপরে আবার এইটা এটার সাথে মুদাফিলাইহি হয়ে যাওয়ার কারণে এটা একপেশ হয়ে গেল আর এটা যেহেতু আগে থেকেই কাসরা আছে সুতরাং এটাকে আর কিছু করার দরকার নাই
এই অংশটা সবাই কি বোঝা গেছে এভরিবডি এমন কেউ আছে ধরতে পারো নাই তাহলে ভাঙবো আমি আছে কেউ তার আরেকবার বলেন আচ্ছা আগে ট্রান্সলেশনটা দেখি আমার পরিবারের ছবি আমার পরিবার শুধু যদি আমার পরিবার বলি তাহলে হবে উসরাতুন প্লাস ইয়া মুতাকাল্লিম ইকুয়াল টু উসরাতি আচ্ছা এখানে দুই জেড নাই কেন নাই মনে করো তুমি যদি এটা লেখো কিতাবুন প্লাস মুহাম্মাদুন মুহাম্মাদুন ইকুয়াল টু কি লিখবা কিতাবু মুহাম্মাদিন মুহাম্মাদি কিতাবু মুহাম্মাদি যোগ করার পরে এখানে এক পেশ হয়ে গেল আমি এই দুইটাকে যোগ করার পরে এখানে এক পেশ হয়ে গেল এই পেশটাকে যোগটা উঠানোর পরে এই ইয়াটা আবার নিচে নামায় নিয়ে আসে স্পেশাল বৈশিষ্ট্য অফ ইয়া সুতরাং হইলে উসরাতি ইসমি এখন এটাকে এটার সাথে যোগ করি তাহলে পরিবারের ছবি এর নিচে জের হয় আর এটা তখন হয়ে গেল মোদা উসরাতি I hope it is clear now to everybody. তাহলে হাজি সুরাত উসরাতি এখানে আমাদের আর কোনো সমস্যা নাই মাশাআল্লাহ ওকে হাজা ওয়ালিদি এই অংশের অর্থ কি ইনি আমার পিতা এবং আদনানু বুঝাত কি বুঝাচ্ছে আদনান হিজ নেম তিন চারটা শব্দ তাই না ওডি স্কিপ করি তাহলে আমরা একটু কভার করতে পারবো ভালো এখন আসি এখানে হাল হাজিহি সাজারাতুন তাহলে নাম হাজিহি সাজারাতুন বললে হয়তো এখানে আরো এক্সপ্লেইন করছে উসরাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসরাতুর রাসূলি মুদাফ মুদাফিলে শব্দ ছিল কিন্তু উসরাতুন রাসূলুন রাসূলুন আল জোহার করে আর রাসূলি মুদাফ মুদাফিলে কনস্ট্রাকশন মনে রাখবা মুদাফ ইলাইহি ইন 99% কেসে এটা হলো আল যুক্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা হাজা ওয়ালিদুহু তার বাবা তার বাবা ওয়ালিদুহু তার বাবা আব্দুল্লাহ এখন এই নামটা দেখো তো কনস্ট্রাকশনটা দেখে বোঝা যায় কি মুদাফ মুদাফিল আব্দুল্লাহ কেন মুদাফ মুদাফিল এই বলবো স্যার কারণ আব্দুনের উপরে এটা ছিল আব্দুন আব্দুন কারণ না এটা এক পেশা আদারদের মুদাফিল এই বানানো কারেক্ট স্যার وَهَذِهِ وَالِدَتُهُ وَالِدَتُهُ تار بلو وَالِدَتُهُ ما ما آمينت شبد رأي كيسه وَلَدُن وَلَدَ وَلَدَ لو جنم دوا وَالِدُ وَالِدُنُ چُپِتَ اور وَالِدُن کون صورت ہے وَالِدُن کون صورت ہے عرصه ওয়ালিদুন ফাইল ফাইল এক্সিলেন্ট
ফাইলুন কর্তা স্যার ওয়ালিদুন পিতা ওয়ালিদাতুন দাতুন মাতা মাতা ইজ ওয়ালিদাতুন মাতা টুটা এটা কিন্তু গোলটা ছিল তাই না স্যার ভুলে গেছে উপযুক্ত অর্থ কারণে বাকিগুলি কনস্ট্রাকশনগুলি সব বোঝা যাবে কিন্তু তাই না স্যার এই শব্দটার স্পেলিংটা আমার একটু জানা থাকতে হবে তাই না আজান সারা জীবন আজান 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 শুনতেছি স্পেলিংটা একটু জানবো না এখানে বুঝো তো এটার অর্থ দেখো সাদু ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ সাদ মাশাআল্লাহ আমাদের অতীতকালীন ভাবটা আমরা বেশ এক্সপার্ট তাই না কোরআন পড়ছে সাইদাতুন ফিল মুসাল্লা মুসাল্লি তাহলে হুয়া দিয়া ইউসাল্লি ফাতহা থাকলে কুরআন কে কুরআন কে পড়ছে এখানে কোন নতুন ওয়ার্ড দিবে না নো নিউ ওয়ার্ড আগে থেকেই আসবে সব ওকে সাকান সাকান মানে কি বাসস্থান হলো স্থান আর আসাকান দ্যাট ইজ একটা ইয়ে দম সাকানু যেহেতু আল আছে ওকে এখন এখানে আমি কি রুট বের করতে পারি আইনা মুদারে না মাদি করা যায় স্যার করা যায় স্যার মুদারে মুদারে তা থাকার কারণে প্রশ্নটা কাকে করছে তুমি তাকে তুমি কে এখন এটা মাদিতে কি হবে এটা কিন্তু আমি জানি না ফর ইউ তুমি সাকুনা লিখলে হবে সাকিনা লিখলে হবে সাকানা লিখলে হবে কারণ এটা আমি জানি না বাট এই দুইটা কিন্তু কনফার্ম স্যার ওকে জানতে জানতে আলটিমেটলি আমরা জেনে যাব
তাসকুনু এবার হাতের আন্দাজ করি কাকে ফলো করতে পারে আমাদের পেজ ওয়ানে নাসারা ইয়ানসু তাহলে এখানে এটা আমি এখন কনফার্ম হয়ে গেলাম সাকানা ইয়াসকুনু কারুমা ইয়াকুরুমু সেটাও হয় তবে ভাগগুলি খুব কম তাহলে আইনা তাসকুনু এখন কেউ যদি আমাকে বলে আইনা তাসকুনু আমি কি বলবো তাসকুনু ফিল হাইগেল মাতারি তাদের ভুলাবে না এটা তাহলে আইনা তাসকুনু তাহলে আসকুনু ফিল হাইগেল এখন এটা হলো জবাব দেওয়া আছে ইন দি কোশ্চেন পেপার আসকুনু ফিল হাইগেল মাতারি হোয়াট কোশ্চেন ইউ উইল মেক আইনা তাসকুনু তুমি কোথায় যাও তুমি যদি এটা লেখো এখানে বাস করো খেয়াল করো আমি এটা পাইছি ইন দি কোশ্চেন স্ক্রিপ্ট আয়নাই তো হোয়াট কোশ্চেন হয়ে যাচ্ছে হোয়ার আয়না মিন্স হোয়ার না এখানে উত্তরে লেখা ছিল আসকুনু ফি হাইগেল মাতারি সে লিখে দিছে আইনা তাসকুনু হাইগেল মাতারি ঠিক হলো না তাই না ও আইনা তাসকুনু আনতা ওকে এখানে সাকানা ইয়াসকুনু বার্তা ব্যবহার হয়েছে আর কিছুই না ওই সাক্কাতিন রাকমেনেগুলি ওকে এডিশনাল ওয়ার্ড এখানে গুরফাতুন সাক্কাতুন এখানে এই একটা গ্রামার ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে শাহাদা ইউশাহিদু মুশাহিদু শাহাদা এখানে আসছে দাখালা ইয়াদুকুলু এখন দেখো যদি এরকম থাকে আমি তোমাকে এই কোটুক লিখে দিলাম মনে করো বলে দিল আমার বানাও তারপরে তাহলে সাকানা ইয়াসকুনু এখানে লিখে দিল সাকানা ইয়াসকুন তাহলে উসকুন উসকুন আলিবা ইয়াশরাবু তাহলে ইশরাব আমি মনে করি তোমরা অনেকেই বলতেছো যে আমরা পড়াশোনা করি নাই পড়াশোনা করতে পারো না ইউ হ্যাভ স্টাডিড এ লট স্যার একটু ব্যাকে যাবেন স্যার কাইন্ডলি স্যার এখানে যে উরিদু মুশাহাদাতা এই ফর্মটাকে কি বলে স্যার মুশাহাদাতা মানে এখানে তো মুশাহাদাতা ইটসেলফ একটা ভার্ব ছিল বা ফেইল না না মুশাহাদাতা ভার্ব না মুশাহাদাতা শাহাদা ইউশাহিদু শাহাদা ইউশাহিদু তুমি এখানে যাও 6 নম্বর এখানে যাও আমার প্রত্যক্ষ করা না স্যার দেখালো এই যে শাহাদা ইউশাহিদু মুশাহিদু মুশাহিদু কর্তৃবাচক মুশাহিদুন মুশাহাদুন your noun only derived noun bole most of the nouns in the language will come from this space tale eta noun to thiki verbal noun na eta verbal na eta verbal noun na verbal noun holo je noun tar namer moddhe verb dite thake jemon satar kata ভাবটা এখানে উরিদু স্যার এই যে ইরাদা I want to see the flats. Flat, 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 flat,
লিটারাল মিনিং হলো ফ্ল্যাটের দেখা আমি চাই ফ্ল্যাটের দেখা আর সাক্ষাৎ কেন হইল মানে মিমের উপরে দম্মা দিয়ে কোনো ভাব হয় না স্যার এখানে যদি বলতো উরিদু মুশাহাদাতা সাক্ষাতা আল দিল না স্যার রিলেশন করে যদি আমি ওই কনস্ট্রাকশন মানুষ বানাতে চাও দেখার এবং কোন সম্পর্ক নাই না স্যার সুতরাং এখানে দেখো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আইয়া খিদমা What can I do? কি সেবা করতে পারি? তাহলে কি সেবা করতে পারি? খেদমা, খেদমা হলো কি সেবা করতে পারি? এর আইয়া হলো কেন? আইয়া which আমি এই করতে পারি, এই করতে পারি কথাটা কি এখানে লেখা আছে? না, সে লেখা নাই। মানে এখানে একটা ভার্ব আছে, এই ভার্বের সাবজেক্ট হয়ে গেল এটা। বুঝছো? তাই না? স্যার পরীক্ষার হলে বসলে দেখবা যে সিলেবাস ছোট হয়ে যাবে জ্যাম ঘুরে যাবে স্যার অনেক দুইটা বই পড়ে ফেলছি স্যার মানে দুই মাসে দুইটা বই পড়ে ফেলছি এটা তো অবাক লাগে স্যার কিন্তু মাথায় তো কিছু নাই স্যার আপনি বলার সময় মনে হয় এটা পড়েছিলাম স্যার কিন্তু আমি যদি একা পড়তে তখন এটা কি একটু এরকম হয়ে যায় স্যার দ্যাট ইজ দি সাকসেস স্যার পরীক্ষা নিয়ে আমি তাই স্যার ওই ওই যে বললে যে মনে পড়ে ওটাই সাকসেস এটা কি সত্যতা আমি ব্যক্তিগত ভাবে যে গিজার মিজার এই সমস্ত শব্দ মনে রাখার পক্ষে না এগুলি এগুলি সিম্পল তাই না আমরা এগুলি স্কিপ করি স্কিপ করে ওকে
আল হায়াতুল ইয়াউমিয়াতু এই কনস্ট্রাকশনটা বোঝা গেছে হাউ ইট হ্যাজ কাম প্রথমে কি ছিল হায়াতুল ইয়াউমুন 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 তারপরে কি হলো ইয়াউমিয়ুন হায়াতু তাহলে তারপরে গোলতা যোগ হইল কারণ গোলতা কেন মহিলা বাচক করলো এটার জন্য এটা হায়াতুনটা মহিলা বাচক করলো আমার কথা হলো এই কনস্ট্রাকশন আন্ডারস্ট্যান্ডিংটা খুবই জরুরি ইয়াউমুন ইয়াউমিয়ুন ইয়াউমিয়া ইয়াতুন তারপরে আল এসে এটা দেখ আল হায়াতু আলিয়া ইয়াউমিয়াত এখানে মাতা তাস্তাই কিজু এখন কোশ্চেনে থাকবে আস্তাই কিজু ইনদাল ফাজলি ইনদাল ফাজলি তোমার লিখতে হবে মা তা তাস্তাই কিছু অনেকে এটাও লেখে মা তা তাস্তাই কিছু ইন্দাল ফাজলি মিলবে না তো তাই না আইনা তুসাল্লিল ফাজরা উত্তরে থাকবে এটা উসাল্লিল ফাজরা ফিল মাসজিদি তাহলে হোয়াট কোশ্চেন ইউ উইল মেক এখানে দেওয়া আছে আইনা উসাল্লি সে উত্তর দিচ্ছে উসাল্লি তাহলে ইউ মেক তুসাল্লি আইনা তুসাল্লি ফাজর ফিল মসজিদ আসবে এখানে আসবে না স্যার আসবে না তাহলে হাল তানামু বাদা সালাতি আইদা নাম অথবা লা তানামু বাদা সালাতি নামও এই ভাবটা হয়তো আমরা ভেঙে দিই নাই তাই না এখন আর ভাঙবো না সেকেন্ড সেমিস্টারে ইনশাল্লাহ তোমরা যদি থাকো দেন আমরা ওটা ভাঙা চুরা করবো সেকেন্ড সেমিস্টারে যেতে আগ্রহী তো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই স্যার ইনশাল্লাহ হাজা ইয়াউমুল উতলাতি ওকে আর এ বলছি ইয়াউমুল আমালি মুদাফিল কনস্ট্রাকশন সিন দিয়ে কনফার্ম ফিউচার তাফ আলু ইয়া তারিকু তারিকু কেন হইল ইয়াস ইয়াস তারপরে মাজা সাকনাস আলিনা কেন হইল দেখো একটু রিভিশন দিলে কিন্তু তোমার সব মনে পড়ে যাবে আর যে কোটুক মনে পড়বে না ইগনো মনে করো যেটা মনে পড়বে না মনে করো যে এটা নটি করে মা তা তাস্তাই গিরুয়া মাল উতলাতি মুবাক্কিরানি খুব ইম্পর্টেন্ট শব্দ সকাল কিন্তু হিউজ অনেক বেশি স্যার বাংলা থেকে আরবিতে আরবিকে কম এমফাসিস দিচ্ছি ইউ ক্যান ফাইন্ড ইট ইন দি কোশ্চেন তাই না আল আউয়াল আস সানি এটা কি আউয়াল মানে কি আমরা পড়ছি
just scan. This is a huge syllabus. I don't expect that to be protected. It is boshe boshe mukhasto kora. Just scan. Tumi parba. Dekho, amongst you, there will be none. Jeta translate korte parbe na. Check. Ussatu ahamada la tanamu bada salati yawmul utlati. Ussatu ahamada ahamadir puribar. La tanamu gumayna. Bada salati salatir par yawmul utlati. Chuti. Taha yaknusu gurfata zulusi. Manakala tumi yaknusul ortora ante parte sona. Andas corona. Guru Taha meta ki korbe. Yaknusu gurfata zulusi. Jharu dibe. Jharu de. Bashargo jharu de. Taha taha sar ekhane chele. Chele. Yaknusu je sar yaknusu. Taknusu. Ei jonno yaknusu holo. Ha ha sar. O Fatima tu taknusu. Jharu de. Gurfata Naomi. আয়রন করে আল জাদ্দু ইকরাউল কুরআন দাদা কুরআন পড়ে ইজ देयर এনিওয়ান অ্যামাংস্ট ইউ জাদ এটা ট্রান্সলেশন ডিফিকাল্টিস পড়া যাবে তাই না সাইয়াস্তাইকিজু তাহিরুন ইনদাল ফাজরি তাহির ফজরের সময় উঠবে মসজিদে মসজিদে ফজরে নামাজ পড়ে তাহিরুন ইকরাউল কুরআনা তাহির কুরআন পড়ে আলা আয়ানা মুবাদাস সালাতি নামাজের পরে ঘুমায় না দেখো এই কোশ্চেন দেওয়ার পরে এখান উত্তর দেওয়া যাবে না মা ইয়াস্তাইকিজু তাহিরুন উত্তর তো দেওয়া গেছে ইনদাল ফজরি ইনদাল And I find quite a good success. আমাদের কোর্স কয় মাস হইল? কোর্সটা একটু টাফ গেছে সপ্তাহে দুই তিন দিন হওয়ার কারণে। রাইট স্যার। সময় বের করে জানা। The usual planning was 2 days per week. এটা ভেরি ইজি হতো স্যার। হ্যাঁ। 2 days per week. ওই যে এক মাস পরে কোর্সটা শুরু হলো তো। ইন্টেন্স রেট। কম অশরাবু। পালিল কাসির এগুলো আমাদের জানা শব্দ তাই না? কাসির মানে কি অনেক 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 স্যার বেশি কালিল হলো অল্প অল্প তারপরে খুব জন রুটি ব্রেড আকালা ইউকিল আকালা ঠাকুর একটু খেয়াল করতে হবে আর আর আনা আকুলু না আনা আকুলু 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 কেন আসলে হওয়ার কথা ছিল কি অরিজিনাল গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন এত কষ্ট না করে আকুলু আকুলু সামিন এবং নাহিফুন সামিনুন নাহিফুন নাহি দুটো শব্দ ইকোনার মোটা ফাদদাল ইউফাদদিলু শুকরান মেইনলি কনসেন্ট্রেটেড অন দি হাওয়া লাহমুন লাহমুন মানে কি
আচ্ছা নেক্সট দুইটা ক্লাসে তোমরা কোন কোন অংশটা রিভিশন চাও, কিভাবে চাও বলো তো? উই হ্যাভ ফোর আওয়ার্স টু টু কি বলে ব্রাশ আপ দি থিং এভরিথিং স্যার। ওই যে সুরার কনস্ট্রাকশন বা এগুলির তো কিছু দিবেন না স্যার এক্সামে, এই ধরনের কিছু আপনি বলেছিলেন যে সুরা থাকবে কিছু সুরার মধ্যে থেকে। ওই যে ইয়ের কোরআনের সুরা, হ্যাঁ কোরআনের সুরা, এটা আমরা সেকেন্ড সেমিস্টার থেকে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে ওদের দরকার নেই, নাহলে বলতাম যে কনস্ট্রাকশন গুলি ভালো মতো আরেকটু ইয়ে করার জন্য। এই এই হেওয়ার গুলি পুরো জাইনাবু সামিনাতুম জিদ্দান তাকুলু সালাসা ওয়াজিবাতিন ফিল ইয়াউমি, এই এই ধরনের হেওয়ার যেগুলি আছে ওগুলি উইল বি এবল টু ডু ইট, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমরা সালা এটা এটা থেকে নেক্সট next class থেকে এটা একটু রিভিশন দেব ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, তো উই এন্ড আপ ফর টুডে স্যার। স্যার আল্লাহ হাফেজ, মা আসসালামু আলাইকুম স্যার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ।